বাজেটে লিফট আমদানিতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলিভেটর এক্সেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বেলিয়া। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা লিফট পরিষেবা নিশ্চিত করতে একটি নীতিমালা করারও দাবি জানান। তারা আরও বলেন, হঠাৎ করে আগামী অর্থ বছরে লিফট আমদানি পর্যায়ে বিদ্যমান শুল্ক 11% থেকে বাড়িয়ে 31% করা হয়েছে, যা আত্মঘাতী। এই পদক্ষেপ জনবান্ধব নয় দাবি করে সংগঠনের নেতারা বলছেন, ব্যবসায় কমপক্ষে 500 কোম্পানি জড়িত, যাতে কর্মরত অর্ধকোটি মানুষ। এ খাতটি মুখ থুবড়ে পড়লে তারা সংকটে পড়বেন। তারা লিফটকে অত্যাবশ্যক মেশিনারির তালিকা ভুক্ত করারও দাবি জানান।